আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আর একটি রিয়েল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের যে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, যা কিনা এখন বর্তমান বাজারে সবার বাড়িতেই আছে। আমরা সাধারণত সবাই দুটি কারেন্ট ব্যবহার করতে পারি, তো যারা দুটি লাইন নিয়ে চিন্তিত তাদের জন্য আজকের এই সমাধানটি। এটি দুটি লাইন অ্যাডজাস্টিং একটি লাইন, এটি হচ্ছে অটো চেঞ্জ ওভার। তো এখানে ধরা ছোঁয়ার কোনো কাজ নেই, এটিতে আপনি একবার সেটিং করলে আপনি এটি অটোমেটিক কাজ করবে। তো এটির হচ্ছে কানেকশনটা একটু প্রবলেম। তো একদম সিম্পলভাবে আমি আজকে এই কানেকশনটি দেখাবো, যেখানে আপনি দুটি কারেন্ট কীভাবে একটি আউটপুট পাবেন। তো আমরা যারা বাসাবাড়িতে অবদা এবং পল্লি দুটি লাইন ব্যবহার করে থাকি, তো এক্সট্রা চেঞ্জ ওভার ব্যবহার করে থাকি ম্যানুয়াল। তো আজকের এই চেঞ্জ ওভারটি হচ্ছে একদম শিবের, এমনকি আপনার হচ্ছে 100% অটো কাজ করবে। তো এটি আসলে কিভাবে কানেকশন করা যায় সেটি আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব। তো না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো চেঞ্জ ওভারে আমাদের যে প্রথম দুটি টার্মিনাল থাকে, একটি হচ্ছে A1, একটি হচ্ছে A2। এই দুটি হচ্ছে আমাদের কয়েল চালানোর জন্য, এই দুটি হচ্ছে আমাদের শুধুমাত্র কয়েলের লাইন A1 আর A2। এই পাশে হচ্ছে A1 আর এই পাশে হচ্ছে A2। এই দুটি হচ্ছে আমাদের কয়েল চালানোর জন্য, শুধুমাত্র কয়েলের যে দুটি টার্মিনাল আছে এই দুটিতে লাইন দিলে কয়েলটি কাজ করবে। এই দুটি টার্মিনাল যদি আমি লাইন দিই তাহলে কয়েলটি এরকম পুশ অন অফ হবে। তো আর আমাদের বাকি উপরে যে 8টি পিন আছে, তো বাকি উপরের যে 8টি পিন আছে, তো এই পিনটি হচ্ছে আমাদের মেন সেকশন। তো এই পিনটি আগে আমাদের টেস্ট করতে হবে। তো এই সাইড হচ্ছে আমাদের আউটপুট, এই সাইড হচ্ছে আমাদের আউটপুট 13, 21, 31 এবং 43। এ পাশ হচ্ছে আমাদের আউটপুট আর এই পাশে হচ্ছে আমাদের ইনপুট। অবশ্যই দেখতে পারতেছেন এই পাশে হচ্ছে ইনপুট। তো এই যে 13 যে আছে, 13 এবং 14 একই পাতিতে ব্যবহৃত, এবং 21 এবং 22 একই পাতিতে ব্যবহৃত, এবং 31 এবং 32, 43 এবং 44 তো এইভাবে ব্যবহৃত। তো এখানে দুটি টার্মিনাল মিলে অথবা দুটি পাতি মিলে একটি করব, যাতে এম্পিয়ারটি একটু ভালো হয়। তো এখানে আছে NO এবং NC। তো নর্মালি যেটা ওপেন আছে, তো আমরা আগে টেস্ট করব নর্মালি ওপেন কোনটা এবং নর্মালি ক্লোজ কোনটা। এটা হচ্ছে নর্মালি ওপেন, তো কয়েল যখন চাপ দেবে তখন নর্মালি ক্লোজ হবে, আর এই দুটো হচ্ছে নর্মালি ক্লোজ, মাঝখানের দুটো হচ্ছে নর্মালি ক্লোজ, আর সাইড দুটো হচ্ছে নর্মালি ওপেন। যখন এটি লাইন দেওয়া হবে তখন কিন্তু ওপেন নর্মাল হবে এবং নর্মাল ক্লোজ হবে, এভাবেই কিন্তু সেটা উল্টা পুল্টা কানেকশনে পরিণত হবে। তো সেক্ষেত্রে আজকে এটি কীভাবে কানেকশন করা যায়, যে কোনো চেঞ্জ ওভার আছে যত অটো প্রকার আছে সেম একই মডেলে আজকের এই কানেকশনটি আপনি যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে অবশ্যই। তো প্রথমত আগে আমরা আউটপুটের যে আমাদের 4টি পিন আছে, তো আউটপুটের আমরা কাজ করব। প্রথমত আউটপুট, তো এই আউটপুটের আগে কাজ করব। তো আউটপুট করার জন্য আমরা একটু ভালো রকম তার ব্যবহার করতে হবে, যাতে করে এম্পিয়ারটা একটু ভালো হয়, যেহেতু লোড হবে আমাদের একটু ভালোই। তো সেক্ষেত্রে আমাদের এখানে আউটপুট ব্যবহার করতে হবে একটু ভালো রকমের তার। তো সেক্ষেত্রে আমাদের এখানে 4টি টার্মিনালই কিন্তু শর্ট করে দিতে হবে আউটপুটের জন্য। তো আমরা এতটুকু পরিমাণের তার 3টি কেটে নিব।
প্রথমত আগে 43 নাম্বার যে টার্মিনালটি আছে আমরা এখানে লাগিয়ে নিব 43-এ। সবটি তারই একত্র ভাবে শর্ট করে নিতে হবে। আউটপুট এই পাশের চারটি তার একদম শর্ট হবে, শর্ট হয়ে যেটা বের হবে এটা হচ্ছে আমাদের আউটপুট। আউটপুট হচ্ছে এটা, তো চারটে একদম শর্ট, এটা হচ্ছে আমাদের আউটপুট। তো এখন আমাদের ইনপুট ঢুকাতে হবে, তো ইনপুট কিন্তু অবশ্যই দুইটা লাগাতে হবে। ইনপুট হচ্ছে এন ওর দুইটা এবং এন সির দুইটা। তো এটা কয়েলের সাথে একটা শর্ট করে দিতে হবে, যেটা কয়েলটি চাপ দিলে কাজ করে, অথবা যেটি হচ্ছে আমাদের এনও নর্মালি ওপেন যেটা সেটা সরাসরি কয়েলের সাথে শর্ট হবে। এটা হচ্ছে আমাদের নর্মালি ওপেন, নর্মালি ক্লোজ হলো, তাহলে এই সাইডের দুইটা এবং কয়েলের সাথে শর্ট হবে। সাইডের দুইটা শর্ট করে এবং কয়েলের সাথে শর্ট করে একটি লোব বের করব, তাহলে কিন্তু হয়ে যাবে। আমরা এখন মাঝখানের দুইটা বের করব। মাঝখানের যে লাইনটা আছে এটা আগে বের করব। এখন আমাদের আরেকটি ইনপুট ঢুকাতে হবে, তো আরেকটা ইনপুট যে বাকি রইল সেটা এই প্রথম পিন এবং লাস্ট পিন এবং কয়েলের সাথে সরাসরি শর্ট করে দেব। একটা পিন দিয়ে হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে বাকি কোনো ঝামেলা থাকবে না। তো এখন আমরা এভাবে শর্ট করে দেব। লাল তারটি সরাসরি কয়েলের সাথে লাগিয়ে দিব।
এবং এই তারটি একদম প্রথম টার্মিনালের সাথে লাগাবো। প্রথম যে আছে সেটার সাথে লাগিয়ে নিতে হবে। এ হচ্ছে আমাদের দুটি ইনপুট, দুটি ইনপুট, একটা ইনপুট, একটা ইনপুট, দুই লাইনের দুইটি ইনপুট, এবং এই হচ্ছে আমাদের একটা আউটপুট। আর এই পাশে হচ্ছে আমাদের কমন নিউট্রাল, শুধুমাত্র এই চেঞ্জ ওভারটি চালানোর জন্য যে একটি নিউট্রাল দরকার, তো সেইখানে একটি কমন নিউট্রাল লাগাতে হবে। একদম কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের কমন নিউট্রাল, এটা হচ্ছে আমাদের এই এনও, এই এনও যে লাইনটা থাকবে সেই এনওর সাথে যে কয়েলের সাথে শর্ট করে দিলাম, তাহলে দুইটা বিদ্যুৎ যদি থাকে তাহলে কিন্তু এই এনওতে আমি যে বিদ্যুৎটাই দিব এনওতে সেই বিদ্যুৎটাই কিন্তু আউটপুটে বের হবে, আর এনসিটা তখন কিন্তু ক্লোজ হয়ে যাবে। তো লাইন দুটি আসার পর এনও হবে এনসি এবং এনও হবে এনসি এবং এনসি হবে এনও, দুটি কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে, তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো ফুলফিল কানেকশন, এখন আমরা একটু কন্ডাক্টারটি চেক করি। চেক করার জন্য একটি সিরিজ কর্ডের লাইন নিব। ফেস এবং নিউট্রাল দুটি দুটির সাথে লাগাবো। দেখি কানেকশনটি চলে কিনা। লাইন কিন্তু কাজ করতেছে, এই যে তো। তারপরে যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।